নতুন একটি সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজ রান্না করব ডিম এবং মুগের ডাল দিয়ে ডিম ডালনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমে ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি, আর প্যানে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি এবং এলাচ। আমি আরও একটু সময় পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এখন আমি একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার মশলা কষানো শেষ। এখন আমি মুগের ডালটা দিয়ে দিয়েছি। আমি মুগের ডাল দেওয়ার পরও কিছু সময় কষিয়ে নিব। আর আমার ডিম ফ্রাই করা শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই ডালনা ভাত অথবা পোলাওয়ের সাথে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি, আর ডিমগুলোও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া। দারুণ একটা স্মেল বের হয়েছে। আমার রান্না কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে। আমি অপেক্ষা করছি একটু পানি শুকিয়ে আসা পর্যন্ত। এই তো, এটা ছিল আমার ডালনার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।